আসসালামু আলাইকুম। আপনার একটি ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু আপনার একটি ডেসক্রিপশন অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইউটিউব ভিডিও আপলোড করার আগে আপনি যদি ডেসক্রিপশন ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে পারে। তো ডেসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিটি ভিডিওর জন্য। তো ডেসক্রিপশন কীভাবে প্রপারভাবে লিখবেন আজকের এই ভিডিওটিতে আমি একবারে দেখিয়ে দেবো এবং প্রমাণ দেখিয়ে দেবো। ওকে, তো আমি এখান থেকে আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে একটি ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পর বন্ধুরা আমি আগে আপনাদের প্রমাণটা দেখাই। দেখতে পাচ্ছেন এটার কিন্তু ভিউজ কিন্তু 292 এবং দেখতে পাচ্ছেন এটার কিন্তু ক্লিক থ্রু রেট দেখতে পাচ্ছেন 5.3%। তো ভিউজটা আগে দেখলেন এবং আমি এখানে যদি গো টু ভিডিও অ্যানালাইস্টকে আমি ক্লিক করি, এখানে যদি আমি ক্লিক করি বন্ধুরা, তাহলে আমি আপনাদের প্রমাণটা আগে দেখাই যে আমি কী ডেসক্রিপশন ইউজ করার ফলে কিন্তু আমার ভিডিও ভাইরাল হয়েছে। তো একটু নিচের দিকে যখন আমি স্ক্রল করব, রিচ অপশনে যাওয়ার পর আমি নিচের দিকে স্ক্রল করব। ওকে, করার পরে আমি এখানে ক্লিক করলাম কন্টেন্ট সাজেশন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ডেসক্রিপশনে ইউজ করার ফলে কিন্তু আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে। দেখতে পাচ্ছেন আপনাদের কয়েকটি কিওয়ার্ড, দেখতে পাচ্ছেন 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ মাত্র এক দিনে। দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু কিওয়ার্ড র্যাঙ্ক করেছে। এই দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো কিন্তু কিওয়ার্ড র্যাঙ্ক করেছে। তো এটা হলো প্রমাণ। তো আমি কি ইউজ করেছি ডেসক্রিপশন এবং ডেসক্রিপশন আপনি কীভাবে ইউজ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি এখান থেকে বেক হয়ে আসলাম। আসার পর এখানে আমি পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমি এখানে ডেসক্রিপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু যদি আমি উপরের দিকে যাই, ডেসক্রিপশনে আমি কী লিখেছি সেটা আপনারা আগে দেখুন। তো ডেসক্রিপশনটা আপনারা এভাবে লিখবেন, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশনে আমি কী লিখেছি। এখানে লিখেছি ইন দিস ভিডিও আই টেল হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, দ্যাট মিনস হাউ টু গেট ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার্স অন ইউটিউব অ্যান্ড মেনি পিপুল আস্ক হাউ টু কমপ্লিট 4000 আওয়ার ওয়াচ টাইম ফার্স্ট। সো এটা কিন্তু আমি কী করেছি, এখানে এক একটা কিন্তু কিওয়ার্ড দিয়েছি আমি ডেসক্রিপশনে, কিন্তু আমি লেখার সময় দেখতে পাচ্ছেন এখানে আমি এক একটা কিওয়ার্ড কিন্তু এখানে লিখেছি। তো আপনারা কিন্তু এরকম লিখতে হবে বন্ধুরা সুন্দরভাবে। এবং আপনারা এখান থেকে যেটা করতে হবে যে এখান থেকে আপনি টাইটেলে যেটা দেবেন সেটা কিন্তু এখানে আপনার বসিয়ে দেবেন, এই জায়গায় বসিয়ে দেবেন। ওকে, তারপর এখানে আমি ভিডিও সম্পর্কে আপনি কিছু লিখে দেবেন, কিওয়ার্ড এখানে আপনি যোগ করে দেবেন। ওকে, দেওয়ার পর আপনার এই কাজটি কমপ্লিট হওয়ার পর বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড আপনাকে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিও রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো আপনাকে অবশ্যই করে কিন্তু ভিডিও রিলেটেড কিওয়ার্ড এখানে আপনাদের দিতে হবে, যাতে করে আপনার ভিডিওটি র্যাঙ্ক করে ভিডিও ভাইরাল হয়। তাই অবশ্যই করে কিন্তু আপনার ভিডিওর কিওয়ার্ডসগুলো এখানে আপনারা কী করবেন, দিয়ে দেবেন। তো এই কাজটি কমপ্লিট হওয়ার পর একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার হ্যাশট্যাগ, অর্থাৎ আপনি এখানে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভিডিওর হ্যাশট্যাগ। যদি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করেছি, আমি বড় বড় ইউটিউবারের নাম ইউজ করেছি, tiyashx, এবং আমি দিচ্ছি 4000 ওয়াচ টাইম মনিটাইজেশন। তো এগুলো কিন্তু কিওয়ার্ড আপনারা দিয়ে দেবেন, হ্যাশট্যাগ দিয়ে দেবেন, আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন, যাতে করে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স থাকে ডেসক্রিপশনে। ওকে, তো এইভাবে কিন্তু একটা সঠিকভাবে ডেসক্রিপশন লিখতে হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কিন্তু ডেসক্রিপশন ইউজ করেছি, টাইটেল দিয়েছি, তারপর ভিডিও সম্পর্কে আমি কিছু বলেছি, এখানে কিওয়ার্ড দিয়েছি, অ্যাড দিয়েছি, এবং তার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ভিডিও রিলেটেড কিন্তু কিওয়ার্ড আমি দিয়ে দিয়েছি। তো এবং লাস্টে কিন্তু আমি এখানে হ্যাশট্যাগ দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে একটি ভিডিও সঠিক ডেসক্রিপশন লিখতে হয় আপনার যে কোনো ভিডিওর জন্য। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।